আর ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি হচ্ছে ইএফ আর উচ্চতা হচ্ছে পি তো আমার দেখো এই যে প্রমাণে কি লাগবে ক্ষেত্রফল দুইটা অনুপাত মানে ভাগ ফল তো এইটাই কি করছে ওরা এই যে দুইটারে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ভাগ ডি ই এফ এর ক্ষেত্রফল এই যে এই লাইনটা বসাইছে হাফ ইনটু বিসি সি ইনটু এইচ ডিভাইডেড বাই হাফ ইনটু ই এফ ইনটু পি মুচ্ছ এরপরে হাফ হাফ কাটা দিয়ে দিছে কাটা দিলে কি থাকে ঠিক আছে এইবার একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করো এইখানে এই যে এ বি জি এই ত্রিভুজটা আছে আর এইখানে আর একটা ত্রিভুজ আছে ডিএইচ বুঝছো এই দুইটা ত্রিভুজের এই দুইটা ত্রিভুজ তোমার সদৃশ কুণি ত্রিভুজ হবে এখন কিভাবে তুমি এই ত্রিভুজের তিনটা কোনি তোমার সমান দেখাইতে হবে পরের পেজটার মধ্যে এইটা দেওয়া আছে কেমনে সে এই তিনটা কোন সমান দেখাইছে দেখো একটা কোন সমান দেখানো যায় কিভাবে যে এইটা নাইনটি ডিগ্রি এইটাও নাইনটি ডিগ্রি না দুইটাও নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা সমান আবার দেখো এই যে এ এই যে এই কোনটা আর ডিইএইচ এই দুইটা কোনো সমান কেন দেখো প্রথমেই তোমাকে বলে দিছে না এবিসি আর ডিএফ সদৃশ তাহলে যদি এবিসি ডি ই এফ সদৃশ হয় তাহলে যে বি কোন ই কোন সমান হবে তাহলে বুঝছো দুইটা কোন কিভাবে সমান দেখাইলাম একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে উ যে প্রথমেই বলা আছে সদৃশ বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের কোনগুলা সমান এ কারণে তো দুইটা যদি সমান হয় তিন নাম্বারটা অবশ্যই সমান হবে তাইলে এই দুইটা ত্রিভুজ আমার পরস্পর সদৃশ কোন ত্রিভুজ এইটাই আমি একটু দেখাই আবার কথা কিছু না না আমি বলতেছি না কথা এই যে এখন দেখো হ্যালো হ্যাঁ শোনা যায় এই যে এটাই তোমার লেখছে যে প্রথম দুইটা লাইন দুইটা লাইন লেখে ওরা লেখছে যে ত্রিভুজ এ বি সি লেখা না বইয়ে দেখো এ বি সি লেখা হ্যাঁ এইটা হবে এবিজি এটা একটু ঠিক করে নাও এটা হবে এবিজি আর ডি এফ লেখা তো এটা এফ হবে না ওইটা কি হবে দেখো আরেক

হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ যায় ওয়াইফাই তুমি বইয়ের পরের পেজটা উল্টাইলে যে তিন নাম্বার টিয়াটা আছে না লাইনটা এই যে দেখো এখানে এ বি সি লেখা আর এটা হবে ডি ই এফ হবে না এটা কি হবে डाउबे तुम्हारा D E H D E H दारां ओरा भूल लग सकें ये भूल लग से क्या से তাহলে দেখো কোন দুইটা ত্রিভুজকে তুমি সদৃশ প্রমাণ করলা একটা হলো এ বিজি আর একটা হলো ডিই এইচ ঠিক আছে এখন এই আবার প্রথম কাহিনীটা করব সদৃশ ত্রিভুজ গুলার অনুরূপ বাহু অনুপাত সমান তাহলে এবার দেখো যে এ বি এর অনুরূপ বাহু কোনটা ডিই না হ্যাঁ মানে এখন এই যে নীল কালার মার্ক দেওয়া যে দুইটা চিবুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে লিখব তাহলে কি লেখা যাবে ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই ডি সমান সমান আর আরেকটা অনুরূপ বাহু নিব কোনটা এই যে খারা যে বাহুটা এজি আর ডিএইচ দেখো এই দুইটাও কি অনুরূপ না একই রকম বাহু তাহলে এটা সমান সমান লেখা যায় এজি ডিভাইডেড বাই ডি এইচ এইচ কে কি লেখ দেখো এইচ আর পি না হ্যালো হ্যালো শোনো দেখো এজিকে তুমি কি লেখছো এইচ আর কে লেখছো পি তাই তো তাহলে এবার তোমার কাজ হবে দেখো এ বি বাই ডি ই এই যে প্রথমে বের করে রাখছো এ বি বাই ডি ই মানে কি বি সি বাই ইএফ না এই যে এর পরের লাইনে তুমি কি লিখবা বা দিবা এভাবে বা দিয়ে এই এ বি বাই ডি ই এর জায়গায় লিখবা এই যে এটা এইখান থেকে বি সি বাই ই এফ ঠিক আছে বি সি বাই ইয়া হ্যালো বাই সমান সমান এইচ বাই পি এইচ এইচ বাই পি এইচ বাই পি ঠিক আছে এটা কি বুঝছো এইটা এবার এই যে লাস্টের এই অংশের মধ্যে বসায় দিবা এই এইচ বাই পি এর জায়গায় বিসি বাই ইএফ দিবা বিসি বাই ইএফ যদি বসাই দাও কি হয়ে যাবে বিসি স্কোয়ার ইএফ স্কোয়ার এবার আমি ছবিটা দেখাই পরের পেজের যে বইয়ের ছবিটা দাঁড়া আমি বলে এই যে দেখো এইচ বাই পি সমান সমান এবি বাই ডি ই এই যে যেটা লেখছি এবি বাই ডি ই আর এই যে প্রথমে এবি বাই ডি ই সমান বিসি বাই ই এফ লেখছি এই যে এটা পরে তিন নাম্বার ধাপে কি করছে তিন নাম্বার ধাপে সে ওই অংশটাই একবারে এই যে দেখো নিচের এই লাইনটাই লেখছে এই যে এটা বুঝছো

প্রথমে এটা বের করে নিবা এই যে ইটা এব আর ডিইএফ তো সদৃশ তাহলে বি এর অনুরূপ বাহু ডি বাই ডি সমান সমান বিসি বি এক নাম্বার দিয়ে রেখে দিবা এরপরে এই যে এব ত্রিভুজ আর ডি এর ক্ষেত্রফল দরকার তো এবি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি হয়েছে বিসি উচ্চতা হইছে এইচ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর ডিইএফ এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি হলো ইএফ আর উচ্চতা হচ্ছে পি এবার এই দুইটা ভাগ করে দিবা ভাগ করে দিলে হাফ হাফ কাটা চলে যাবে এইচ বাই পি ইন্টু বিসি বাই ইএফ থাকবে এরপরের কাজটা কি হবে এরপরের কাজ হবে এই যে এই ছোট ত্রিভুজ এবিসি এর ভিতরে এবিজি আর এইখানে ডিইএইচ এই দুইটা ত্রিভুজ তুমি সদৃশ প্রমাণ করবা মানে তিনটা কোন সমান হবে হবেটা দেখাবো যে এইটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রির সমান এরপরে দেখাবো এবি এই কোনটা ডিইএএইচ এর সমান কারণ প্রথমেই বলা আছে তোমার কি ত্রিভুজটা সদৃশ এই যে ত্রিভুজ বুঝতে সদৃশ এটা বলা আছে তার মানে কোন সময় এলো অতএব অবশিষ্ট কোন এইটা আর এইটাও সমান হবে তার যেহেতু সদৃশ তুমি প্রমাণ করে ফেলতে পারছো এর পরের কাজ কি হবে পরের কাজ হবে এই যে ছোট নীল কালার দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান আমি কি করছি এই যে লাল কালার দেখো এবি এই যে এবি ডিভাইডেড বাই

এই কয়েকটাই পড়েছে যায় পিঠাগোড়াসটা হয়েছে কি পিঠাগোড়াস যদি বলে ওইটা লেখতে ওইটা লেখলে ওইটা আপাতত অ্যান্সার করার দরকার নেই কত মার্কস উনি কি উপপাদ্যই দিবে দাঁড়াও তাইলে আমি

আচ্ছা একটা সৃজনশীল যদি হয় তাহলে আমি দেখায় দেই দেখো এইটা তোমার ত্রিভুজটা হয়েছে এ বি সি ত্রিভুজ বুঝছো আফি একটু পানি দাও না আমাকে হ্যাঁ তুই দাও হ্যালো এই যে এটা হয়েছে তোমার সেই সমকোণী ত্রিভুজ এ বি সি তাহলে দেখো এখানে সমকোণটা কোথায় সমকোণটা হয়েছে আসলে এই যে এটা এ সি বি কোন যেটা সেইটা হয়েছে সমকোণ তুমি যদি বইটা একটু উল্টা করে ধরো ঘুরায় তাইলে বুঝবা যে এ সি বিটা হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি বুঝছ দাঁড়ান আমি দেখতে আসি আচ্ছা পানি খায় না সমকোণ সমকোন মনে হয় না একদমই না এসিবি তুমি বইটা একটু ঘুরাও এসিটারে তোমার বরাবর রাখো এসিটা হবে ভূমি আর বিসিটা হবে উচ্চতা মনে হয় নো হ্যাঁ না তাইলে কেমনে তুমি এই যে দেখো তো আবার এই যে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ না হ্যালো এইটারে তুমি এমনি ঘুরাও একটু ঘুরাই দাও এই যে এই এই পয়েন্টটা আছে না এই পয়েন্টটারে তুমি এখন উপরে নিয়ে যাবা ঘুরিয়ে দিলে দেখতে কি রকম হবে এরকম হবে না এই যে পয়েন্টটা উপরে চলে আসছে এইটা একই কাজ করছে এখানে বুঝছো এইটা যেমন নাইনটি ডিগ্রি এটাও নাইন্টি ডিগ্রি ঘুরায় দিছি এই যে এটাও হয়েছে তোমার নাইন্টি ডিগ্রি এ সি বি এখন বুঝছি তাহলে এই যে দেখো মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোন এ সি বি সমকোণ এই যে এ সি বি সমকোণ দেখছো বিশেষ নির্বাচন করতেছি চল আমি যাচ্ছি তোমার দিয়ে আসে আমি নাম হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে বিশেষ নির্বাচন পড়তেছি দেখো মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোন এ সি বি এটা হচ্ছে সমকোণ আর এ বি হচ্ছে অতিভুজ এই যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ এ বি অতিভুজ এখন তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগরসের উপপাদ্য ঠিক আছে এইবার কি করছে স্কোয়ার যেহেতু ও এবি এর উপরে এরকম একটা বর্গক্ষেত্র আছে তারপরে বিসি এর উপরে একটা বর্গক্ষেত্র হ্যাঁ তুমি খেয়াল রাখবে কি বাহুর দৈর্ঘ্য গুলো যাতে ঠিক থাকে বাহুর দৈর্ঘ্য বুঝছো বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে এ এবি বাহুর যা এটার উপরে বাহুর সমান হবে এই যে এডি এর দৈর্ঘ্য বুঝছো এটা তো বর্গক্ষেত্র চার বাহুর সমান হইতে হবে না আমার যত হবে তত ডিই ও তত হবে বি তত হবে একইভাবে তুমি যখন বিসি আঁকবা এই বিসি এর দৈর্ঘ্য ধরো তুমি পাইছো তিন সেন্টিমিটার তাহলে বিসি এর উপরে বর্গক্ষেত্র আঁকতে হলে এটাও নিতে হবে তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার তুমি এরকম একটা ফর্মুলেট রাখবা তুমি অতিভুজ নিবা পাঁচ আরেকটা বাহু নিবা চার আরেকটা বাহু নিবা তিন ওরা সবসময় নাইনটি ডিগ্রি করবে বুঝছো এরকম তো এইটাই প্রথমে লেখছে যে এ বি এ সি বাহুর উপর যথাক্রমে এই যে এ বি এর উপরে কোনটা আছে এ বি ই ডি এই যে এটা লেখছে এ বি ই ডি বাহুর উপরে কোনটা এসি সি জি এফ আর বি সি বাহুর উপর বি সি এইচ কে বর্গক্ষেত্র অঙ্কন করি এইবার দেখো সি বিন্দু দিয়ে এডি বা বিই রেখার সমান্তরাল এই যে এডি বা বিই এই দেখো বিই রেখার সমান্তরাল একটা রেখা সি এল আঁকি যে সি টা আঁকছে বুঝছো হ্যাঁ এই যে এডি এর সমান্তরাল কি সমান্তরাল করছে এ দিয়ে সমান্তরাল করে এরকম সিএল রেখাটা আছে তো মনে করি তা এম বিন্দুতে এই যে এ এম বিন্দুতে ছেদ করে আর ডিইকে এল বিন্দুতে ছেদ করে ঠিক আছে এবার কি করছে সে সি এবং ডি এই যে সি হলো এটা ডি হলো যোগ করছে আর যোগ করছে যে যেটা আমার তো মনে হয় এইটা দিয়া কোনো লাভ নেই তাও আমি দেখাই দেখো প্রথম ধাপে কি বলছে হ্যাঁ কেন লাভ নাই তোমার উপবাদ্য তো প্রমাণ করতে বলছে তুমি একভাবে প্রমাণ করলেই তো হয় এইটা এই যে করতে হবে এমন তো না যেহেতু স্যার বলছে এটা করতে আমিও ভাবতেছি যে আপনার ওই যেটা দিয়ে দিচ্ছেন না দুই লাইন ম্যাথ আচ্ছা দেখো তো এবার কি করছে দেখো তুমি এই যে লাইন বাই লাইন পড়বা আর চিত্রের সাথে মিলাবা দেখো সি এডি এই যে সি এ ডি ত্রিভুজ আরেকটা কি এফ এইটা আরেকটা ত্রিভুজ বুঝছো ডি এইটা একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ তোমার বি এফ এফ এই যেটা এই দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের কি কি সমান দেখো সি এর সমান সমানি এ কার সমান এর সমান কেন বলো তো কারণ বর্গক্ষেত্র হ্যাঁ বর্গক্ষেত্রই তো তো খুলছে একই ভাবে দেখো মানে কি না তুমি খেয়াল রাখছো এই জন্য বললাম মাধ্যমে তো ট্র্যাক খেয়াল রাখা যায় না এডি সমান এবি দেখো এই যে এডি এডি এবি এর সমান এটাও কি একইভাবে বর্গক্ষেত্র যেহেতু এ কারণে সমান ঠিক আছে আর অন্তর্ভুক্ত কোন সি এডি দেখো যে সি ডি এইটা এটারে কি লেখছে এটারে দুইটা কোন যোগফল আকারে লেখছে একটা হলো সি এ বি হ্যালো আচ্ছা টাইম শেষ আমি আবার আবার জুম লিঙ্ক দিতেছি তোমার আর এক মিনিট আছে আমি আবার পাঠাইতেছি আচ্ছা আমার তো প্রো ভার্সন না এখানে ঝামেলা হয়ে গেছে মিটিং পরে কেন